দেখছিলেন এবার চলুন বিস্তারিত সংবাদে। বেতন বৃদ্ধি নিয়ে সরকারের প্রস্তাব গ্রহণ করার পর এনএইচএস ইংল্যান্ডের 1 মিলিয়নের বেশি কর্মীর বেতন 5% বৃদ্ধি পেতে যাচ্ছে। এর পাশাপাশি গত 1 বছরের ক্ষতি পুষিয়ে নিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে এককালীন পারিতোষিক পাবেন এনএইচএস কর্মীরা। কিন্তু রয়্যাল কলেজ অব নার্সিং এবং কিছু সংখ্যক অ্যাম্বুলেন্স ও হাসপাতাল কর্মীর প্রতিনিধিত্বকারী সংগঠন ইউনাইটেড ইউনিয়ন সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এর ফলে ভবিষ্যতে আরও ধর্মঘটের সম্ভাবনা থেকে গেল। বিস্তারিত রয়েছে রিপোর্টে। ইংল্যান্ডের অধিকাংশ ইউনিয়ন সরকারের বেতন বৃদ্ধির প্রস্তাব মেনে নিয়েছে। সরকারের প্রস্তাবে বলা হয়েছে চলতি বছর বেতন বৃদ্ধি করা হবে 5%, আর গত অর্থ বছরের ক্ষতি পুষিয়ে নিতে এককালীন নগদ পাবেন এনএইচএস ইংল্যান্ডের কর্মীরা। জ্যেষ্ঠতার ভিত্তিতে এই নগদ অর্থের পরিমাণ হতে পারে 1655 পাউন্ড থেকে 3,789 পাউন্ড পর্যন্ত। আগামী মাস থেকে এই নগদ পাওয়া শুরু করবেন প্রায় 10 লাখ এনএইচএস কর্মী। স্কটল্যান্ডের এনএইচএস কর্মীরা ইতোমধ্যে স্থানীয় সরকারের বেতন বৃদ্ধির প্রস্তাব মেনে নিয়েছেন। ওয়েলসে স্থানীয় সরকারের প্রস্তাবের ওপর এখন ভোট দিচ্ছেন ইউনিয়ন সদস্যরা, আর নর্দার্ন আয়ারল্যান্ডে সরকার এখনও কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি। ইংল্যান্ডের 14টি ইউনিয়নের পক্ষ থেকে বেতন বৃদ্ধির প্রস্তাব মেনে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হেলথ সেক্রেটারি। It's a good day for NHS staff, but it's also a good day for patients. It will allow us to move forward. Now the NHS Staff Council has ratified this deal. It's been accepted by the majority of the NHS Staff Council, and we can now move forward, focus together on patients. ইউনিসন এবং জিএমবির মতো বড় ইউনিয়নের সাথে থাকা অ্যাম্বুলেন্স কর্মীরা সরকারের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। তবে সংখ্যালঘু কিছু ইউনিয়ন সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাদের মধ্যে রয়েছে রয়্যাল কলেজ অফ নার্সিং। আবারও তারা ধর্মঘটে যাবেন কিনা সিদ্ধান্ত নিতে এই ইউনিয়নের সদস্যরা এখন ভোট দিচ্ছেন। মঙ্গলবার বিভিন্ন স্থানে ধর্মঘট পালনকারী ইউনাইট ইউনিয়ন আরও কর্মসূচি গ্রহণের কথা বিবেচনা করছে। Is that we will be escalating the action in support of the decision that our members have taken. Our members do not believe that a one-off lump sum does anything to deal with future recruitment and retention problems in the NHS. And a 5% pay proposal for 2023 is well below inflation. এদিকে এনএইচএসের জুনিয়র ডক্টরদের সাথে সরকারের বিবাদ অন্যরকম। এ পর্যন্ত তারা 2টি ধর্মঘট পালন করেছেন। তাদের সাথে সরকারের সংলাপও চলছে, তবে জুনিয়র ডক্টরদের আরও ধর্মঘটের সম্ভাবনা এখনও উড়িয়ে দেওয়া যায় না। আব্দুল হাই সঞ্জু, TV1 নিউজ ডেস্ক। বাংলাদেশের 5টি